কলকাতা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে বন্দর থানা পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ পাঁচ আসনের সংসদ বীর মুক্তিযোদ্ধা এ কে এম সেলিম ওসমান। বৃহস্পতিবার রাতে বন্দর থানা পরিদর্শন করেন তিনি। সেখানে তিনি আহত পুলিশ সদস্যদের খোঁজ খবর নেন। বন্দর থানায় আর উপস্থিত ছিলেন বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদ, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান, বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন আহমেদ, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ সানাউল্লাহ সানু, বন্দর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালিমা হোসেন শান্তা, মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী এম এস সালাম সহ আর উপস্থিত ছিলেন বন্দর উপজেলা জাতীয় পার্টি এবং ছাত্রলীগের নেতাকর্মীরা। আমি রাত্রেবেলা ছবি পাওয়া গেছে যে আমাদের মিটিং এখানে হয়েছে বন্দরে উপস্থিত ছিল, কিন্তু এমন জায়গা থেকে তদ্বির আসছে রিপোর্ট মেহেদী হাসান প্রান্ত, NAN TV, নারায়ণগঞ্জ।